নদী বা ক্যানেল না থাকায় চাষাবাদ করতে সমস্যায় পড়েন কৃষকরা, আর তাই চাষের জন্য সালানপুরের চাষিদের একমাত্র ভরসা বৃষ্টির জল। এই পরিস্থিতিতে ধান চাষের বিকল্প হিসেবে রঙিন ফুলকপি চাষকেই জীবিকা হিসেবে বেছে নিয়েছেন বেশ কিছু কৃষক। যে জায়গাগুলোতে ধান চাষ হয় বছরে একবারই, সেই ধানটা কিন্তু বৃষ্টির অভাবে অনেকে রোয়া করতে পারেনি, অর্থাৎ ট্রান্সপ্লান্টিং যেটাকে আমরা বলি, সেই ট্রান্সপ্লান্টিংটা এবছর কিন্তু পুরো এরিয়াতে করা যায়নি, ফলে অনেকটা জায়গায় ফাঁকা পড়েছিল। সেই জায়গার মধ্যে কিছু কিছু জায়গা যেখানে আমাদের কিছুটা হলেও ইরিগেশনের আমাদের সুবিধা ছিল, সেই জায়গাগুলোতে আমরা করেছিলাম যে ফুলকপি চাষ বা সবজি চাষ, শুধুমাত্র ফুলকপি না, বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়েছিল। সেই যে সবজিগুলো চাষ করা হয়, সেই সবজিগুলো চাষ করার জন্য আমরা যে টাইমটাকে বেছে নিয়েছিলাম সেটা হচ্ছে আগস্টের শেষ দিক বা সেপ্টেম্বরের প্রথম দিক থেকে আমরা এই সময়গুলোকে আমরা বেছে নিয়েছিলাম। এবং সেই সময় দেখা যায় যে তারা প্রথমে একবার সেখানে যেটা আমাদের এমনি নর্মাল ফুলকপি হয়, মানে সাদা ফুলকপি, সেই সাদা ফুলকপির চাষ হয়, এবং তারপরে দেখা যায় যে সেই সাদা ফুলকপিগুলো তারা অক্টোবরের শেষ দিকে সেই সাদা ফুলকপিগুলো তারা কিন্তু হারভেস্ট করে নিতে পারে। সাধারণ ফুলকপি চাষ হওয়ার পর এই রঙিন ফুলকপি চাষ করা হয়। অল্প জমিতেই বিপুল পরিমাণে চাষাবাদ করা যায় এই রঙিন ফুলকপি। এই ধরনের চাষের জন্য জল কম লাগে আর তাই লাভ হয় বেশি। এই ফুলকপিগুলোর ক্ষেত্রে যেগুলো নতুন নতুন কিছু ভ্যারাইটি আছে, যেমন ক্যারোটিনা, ভ্যালেন্টিনা, এরকম কিছু ফুলকপির ভ্যারাইটি আছে, অর্থাৎ কিনা হলুদ রঙের ফুলকপি, বেগুনি কালারের ফুলকপি, এই ফুলকপিগুলো আছে যেগুলির বাজারে চাহিদা প্রচুর। এবং সেগুলোর ক্ষেত্রে কি হয় না, চাষিরা যখন জানুয়ারি মাসের প্রথম দিকে বা জানুয়ারি, ওরা জানুয়ারি মাসটাই তারা এইগুলো যখন হারভেস্ট করে, তখনও যেখানে সাদা ফুলকপি বাজারে প্রায় চাষিরা যেটা বিক্রি করে 5 টাকা 7 টাকা পার পিস হয়তো চাষিরা বিক্রি করে, সেক্ষেত্রে কিন্তু এই ক্যারোটিনা বা ভ্যালেন্টিনা যে ফুলকপিগুলো আছে সেগুলো চাষিরা অলমোস্ট প্রায় 30 টাকা 35 টাকা পার পিসে বিক্রি করে। তাছাড়া তার সঙ্গে আমরা ব্রকোলির চাষ করিয়েছিলাম। ব্রকোলির চাষের ক্ষেত্রে একটা সুবিধা হলো যে ব্রকোলির একটা ক্রপ থেকে দুবার মোটামুটি সেখান থেকে ফলন পাওয়া যায়, অর্থাৎ কিনা প্রথমবার ব্রকোলিটা কেটে নেওয়ার পরেও সেই গাছ থেকেই আরেকবার ব্রকোলির কিন্তু ফলন পাওয়া যায়। এক্ষেত্রে কী হয়েছিল যে চাষিরা যারা অল্প জায়গার মধ্যেই হয়তো করেছিলেন, কিন্তু সেই অল্প জায়গা থেকে তারা যে ধানের ক্ষেত্রে যে ক্ষতিটা হয়েছিল ধান চাষ করতে না পারার জন্য, সেই ক্ষতিটা তাদের অনেকটা পূরণ হয়ে গেছিল। আগে এক ফসলি জমিতে একবার ফসল কেটে চাষিরা আর কিছু চাষ করতে পারতেন না, এখন ধান চাষের সঙ্গে সঙ্গে ছোট জায়গায় এই সবজি চাষ কৃষকদের নতুন দিশা দেখিয়েছে। ইটিভি ভারত, আসানসোল।